তখন বিয়ে কোথায় তখন তো বেনু মামা হ্যাঁ মেয়ে বেলায় সব্যসাচীকে মামা বলে ডাকতেন শ্রী মিঠুন চক্রবর্তী শুনে একটু অবাক লাগছে তিনি যদিও সত্যজিতের ফেলুদা নন তাও কি সত্যজিৎ রায় এবং সব্যসাচী চক্রবর্তীর মধ্যে মিল খুঁজে পাচ্ছেন যেমন নিজের পৃষ্ঠত দিদিকে বিয়ে করেছিলেন সত্যজিৎ তেমনি নিজের ভাগ্নিকে বিয়ে করেন সব্যসাচীও যদিও প্রথমে অনেকেরই এমনটাই ধারণা হতে পারে তবে আদতে তেমনটা একেবারেই নয় আসলে বছর কয়েক আগে চট্টোপাধ্যায় সঞ্চালিত টকশো অপুর সংসারে হাজির হয়েছিলেন সব্যসাচী সঙ্গে অবশ্যই সেখানেই নিজেদের দাম্পত্য সম্পর্ক নিয়ে বড় রহস্য করেন এই শুধু নয় তার টলিপাড়ার তার অভিনয়ে মুগ্ধ দর্শক বড় পর্দার পাশাপাশি সিরিয়ালেও তাকে নিত্যদিন দেখতে অভ্যস্ত সবাই কিন্তু শোতে এসে একই কথা ফাঁস করলেন তারা সত্যি সম্পর্কে মামা ভাগ্নি তারা শাশ্বতর সামনে পুরো বিষয় বিষয়টি খোলাসা করেন দুজনে মিঠুর বাবা এয়ারফোর্সের ফাইটার পাইলট ছিলেন বাড়িতে কড়া শাসনের মধ্যে বড় হওয়া সেখান থেকে অভিনয়ের জগতে কিভাবে প্রশ্নের জবাবে তিনি বলেন বিয়ের পরেই তার অভিনেত্রী হওয়ার সফর শুরু বিয়ে প্রসঙ্গে বলেন এটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ ওরাও দিল্লিতে থাকতো আমরাও দিল্লিতে থাকতাম আমার মায়ের সঙ্গে ওর দূর সম্পর্কের আত্মীয়তা ছিল প্রথম দেখা কোথায় হয়েছিল শাশ্বতর এই প্রশ্ন শুনে সব্যসাচী ঘরনের প্রশ্ন বড় হওয়ার পর না ছোটবেলায় ছোটবেলার প্রথম দেখা কথা বলতে গিয়ে তিনি বলেন আমি তখন টেপ জামা পরে পাঁচিলের উপর হাঁটছি ওরা আমার বাড়িতে ঢুকছে ওইটুকু বয়স থেকে আমি ওকে চিনি এই কথা শুনে হাসি চেপে সঞ্চালক পাল্টা বলেন ওই স্মৃতিটা তো মুছে যায়নি মন থেকে এমন মেয়েকে বিয়ে করতে গিয়ে ভয় পাসনি বেনুদা কবে বাড়ির কার্নিশ দিয়ে হাঁটবে শাশ্বতর কথা শেষ হওয়ার আগেই মিঠু বলে ওঠেন তখন বিয়ে কোথায় তখন তো বেনু মামা এই কথা শুনে মস্করা করতে ছাড়েননি শাশ্বত তবে মিঠু মনে করিয়ে দেন দূর সম্পর্কের আত্মীয় ছিল তাদের আরো জানান তার অভিনয় জগতে আসা প্রথম সন্তানের জন্মের পর শ্বশুর বাড়িতে সকলেই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল সেই থেকেই আগ্রহ জন্মায় উনিশশো সালে মিঠু চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয়েছিল সব্যসাচী চক্রবর্তীর প্রায় চার দশক দীর্ঘ তাদের দাম্পত্য জীবন দুই ছেলে গৌরব ও অর্জুনকে নিয়ে সুখের সংসার তাদের